ঢাকার ধামরাইয়ে বাণিজ্যিকভাবে মালটা চাষ শুরু করেছেন দুই তরুণ উদ্যোক্তা উপজেলার সম্ভাগ ইউনিয়নের দেশাপাই গ্রামের বংশী নদীর পাড়ে মালটা চাষের জন্য পাঁচ বিঘা জমি দশ বছরের জন্য ভাড়া নেন সবুজ ও মিলন ভাড়াকৃত প্রায় পাঁচ বিঘা জমির উপর বাণিজ্যিকভাবে মালটা চাষ শুরু করেন সবুজ ও মিলন হোসেন নামের দুই উদ্যোক্তা বিষয়ে মালটা চাষি দুই উদ্যোক্তা সবুজ ও মিলন বলেন তারা মালটা চাষের জন্য পাঁচ বিঘা জমি দশ বছরের জন্য চার লক্ষ টাকায় ভাড়া নিয়েছেন এ পর্যন্ত প্রায় নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের খরচ হয়েছে সেই গাছ এখন অনেকটা বড় হয়ে কিছু ফল আসতে শুরু করেছে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না আসলে ব্যাপক লাভের আশা করছেন তারা আর এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হাসান জানান মালটা চাষিদের সর্বক্ষণিক সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি